এই ক্যামেরা নিয়ে বেরোবি না আজ? তোর টাইটা দে তো। তাই নিয়ে আবার কি করবি? তোকে এখন সব কথার কৈফিয়ত দিতে হবে। চাসালা, মাঝে মাঝে এমন বিহেভ করিস অ্যাজ ইফ ইউ আর মাই লোকাল গার্জিয়ান। যেটা বলছি সেটা কর, না পারলে নিজের টাকা কিনে নিচ্ছি। চাকরি খুঁজতে যাচ্ছিস? তুই ঠিকই বলতে চাস, জীবন সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। একটা নিশ্চিন্তের চাকরি থাকবে, মাস গেলে কিছু টাকা আসবে বাড়িতে। সোমো, ডেস্কে বসে কম্পিউটারে প্রোগ্রামিং করার চেয়ে না ভালো দেখাটা অনেক ভালো। ক্যাপুচিনো বেশ, কিন্তু ইনফিউশনটা না ফার বেটার। ডেস্কে যাওয়ার চেয়ে ভিক্টোরিয়ার ঘোরাঘুরিটা অনেকটা বেশি রোমান্টিক। আর একটা কথা কি জানিস, সৌম চৌধুরীকে এসব মানে না। বাপ রে, একদম সুযোগ পেতে ফেতারের মতন উড়তে উড়তে ফ্ল্যাটে এসে হাজির। থর্সি ছিল না বুঝি? না কিছু না, বলছিলাম আজকে সন্ধ্যেবেলা সুবি মালদার সাথে বসে যাবো, তবে একটু সাবধান। আফটার অল প্রডিউসার মানুষ, ক্যারেক্টার একটু ইউনো। অনি, হোয়াট? আমি বলো বলো। আই এম প্রেগন্যান্ট। কি করে মানে কবে? ইউ আর জোকিং রাইট? জোকিং? কি করে করলে বলো তো, কি করে করলে এটা তুমি? আরে বাবা, আমি আমি তোমাকে তো ভালোবেসেছি না, তোমাকে বিশ্বাস করেছি, শেয়ার করেছি তোমার সাথে সব। এই শোন, একবার ভাবো তো, যদি প্রেসে জানা জানি হয়ে যায় তাহলে? হ্যাঁ, কেউ যদি জেনে ফেলে আমার কি হবে? কি হবে? একটাতে নিয়ে যাবো, ডোন্ট ওয়ারি, জাস্ট দু ঘন্টার ব্যাপার, এট ম্যাক্স। কেউ জানতে পারবে না, কেউ। সব লিসেন টু মি, তাকে আমার দিকে। তোকে তো অভিনয়টা করতে হবে নাকি? আর আমি যদি বলি আমি বাচ্চাটা নষ্ট করব না? তাহলে তো কাকার কোকিলের গল্পটা তোমার জানাই আছে মিত্র। কি শুনি বলতা? ফ্যান্টাস্টিক, ফাইনাল করে দেওয়া যাবে একদম। বিকি? হ্যাঁ দাদা। তুমি আমার চেক বইটা নিয়ে। ওকে দাদা। আমি লাস্ট কয়েকদিন না ঘুমিয়ে কাটিয়েছি, সত্যি বলছি। দেখ চোখের তলা কিরম কালি পড়ে গেছে। চার প্যাকেট করে সিগারেট খেতাম দিনে, 4
হাত ফাত কাটবো বলে ব্লেড বার করলাম, তারপর ভাবলাম তো কষ্ট হবে তাই। তুমি তাকে ওটা ফাটাই দিছো কি বলেছিলাম না, একদম পারফেক্ট হিরোইন তৈরি করে তারপর তোমায় স্ক্রিন টেস্টে পাঠাবো। সুইমলদা তো একদম বোল্ড এখন, কিনা আমায় উনি জোর দিচ্ছেন তোমার সিন বাড়ানোর জন্য, ভাবো জাস্ট। মানে এবার আমি বুঝতে পেরেছি তুমি এসএমএসটা কেন করেছিলে। কোন এসএমএস? ওই যে সময় মতন পিলটা খেয়ে নিতে। তোমাদের সিনেমা এখনো ভুল করে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, সব কিছু জেনে শুনে। কাম অন, দেখো আমি 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 এত ভেবে চিনতে তোমাকে কিন্তু কোনো রকম, তুমি এসএমএস করার অনেক আগেই আমি, তুমি আমায় ওটা না পাঠালেই পারত। আমি কিন্তু তোমায় ইচ্ছে করে, আমি তোমার মনে, আই'ম সরি, বলো কি শাস্তি দেবো। বাড়ি যাব, চলো। ওই আমি তোকে সত্যি খুব ভালোবাসি রে, নট ফর যে তোর ফেস আর বুক দুটোই আছে। দাদা আগুন হবে? না দাদা, কি বলছিলাম, আমি তোকে মন থেকে ভালোবাসি, ডিরেক্ট দিল চা। তাহলে আগে কেন বলিস না আমার নট দ্যাট এলিজিবল টু নো ইট? আগে বললে তুই ছবিগুলো তুলতে দিতিস, তাহলে আমি কি করবো, চাকরিটা ছেড়ে দেবো? আগে কিছু টাকা জমিয়ে দিই, তারপর। এই ধরো 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 ধরো, হ্যাঁ গো। চলো দেখো না, লাস্ট লাইন দুটো কিছুতেই মাথায় আসছে না। ধনধানে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলালের রেখা, খুবই গায়ে লেগেছিল দেখছি। তোমার রাগ হয় না আমার উপর? কেন, লাইফটা একটা ট্রেন জার্নির মতো, ট্রেন চলতে চলতে কত কিছু হবে, অন্য কামরার লোক তোমার সাথে কথা বলতে আসবে, চা ঝালমুড়িওয়ালা, তারপর একটা স্টেশন আসবে, কত লোক সেই স্টেশনে নেমে যাবে, আবার নতুন লোকেরা ট্রেনে উঠে আসবে,
আমি ট্রেনের জানলার ধারে বসে থাকা, গাছপালা দেখা, একটা পাগলা গোছের লোক। তবে একটা জিনিস ঠিক করেছি, জোর করে চেন টেনে ট্রেনটাকে থামিয়ে দেব না। বন্ধ করো তোমার কাব্য করা। তুমি বেশ ভালো বলো, জানো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, জানি না এটা টেম্পোরারি ফিলিংস কিনা। জীবনে সুখী হতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না।